প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় স্থানীয় শাসন। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে স্থানীয় শাসন। স্থানীয় শাসনের একটা অংশ হচ্ছে উপজেলা পরিষদ। তো উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলী নিয়ে আজ আমরা আলোচনা করব। তোমরা জানো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 59-এর এক অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি উপজেলা পরিষদ হল একটা প্রশাসনিক ইউনিট। উপজেলা পরিষদ বাংলাদেশের অন্যতম স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও একই এলাকায় আবার উপজেলা প্রশাসনও থাকে। তো উপজেলা প্রশাসন হল বাংলাদেশের স্থানীয় সরকার। এ দৃষ্টিতে বলা যায় এটি হলো একাধারে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার। উপজেলা পরিষদের যে গঠন, আমরা গঠন সম্পর্কে একটু আলোচনা করি। নির্বাচিত চেয়ারম্যান থাকে উপজেলার যে এরিয়া, সেই এরিয়ার নির্বাচিত চেয়ারম্যান থাকবে একজন, ভাইস চেয়ারম্যান থাকবে দুইজন, যার মধ্যে একজন থাকবে মহিলা, অবশ্যই একজন মহিলা, এবং উপজেলা চেয়ারম্যান যিনি থাকবেন তিনি এবং ভাইস চেয়ারম্যান তিনজনই হবেন নির্বাচিত। এছাড়া এই উপজেলা পরিষদের যে সদস্য, তার মধ্যে থাকবেন ইউনিয়ন পরিষদের, ওই উপজেলার অন্তর্গত যে কয়টা ইউনিয়ন আছে ওই ইউনিয়নগুলোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। এছাড়া থাকবেন, যদি ওই উপজেলার ভিতরে পৌরসভা থাকে তাহলে পৌরসভার মেয়র, আর মহিলা সদস্য তিনজন। এই মহিলা সদস্য তিনজন হবে ইউনিয়ন পরিষদের যে মহিলা সদস্য আছেন, আর পৌরসভা যদি থাকে তাহলে পৌরসভার যে সংরক্ষিত মহিলা সদস্য আছেন, এই মহিলা সদস্যদের মাঝখান থেকে তাদের নিজেদের ভোটের মাধ্যমে তিনজন সদস্য হবেন মহিলা সদস্য। আর সাচিবিক দায়িত্ব পালন করবেন ইউএনও বা উপজেলা নির্বাহী অফিসার। আর উপজেলার পরিষদের কার্যকাল হবে 5 বছর। এ হলো গঠন। এবার আসো উপজেলা পরিষদের কার্যাবলী সম্পর্কে যদি আমরা আলোচনা করি। উপজেলা পরিষদের কার্যাবলী যদি আমরা আলোচনা করি, উপজেলা পরিষদের প্রধান বা মৌলিক কাজ আছে, আবার এগুলোর উপর ভিত্তি করে আরও কিছু কাজ আছে। তো আমরা মৌলিক কাজ সম্পর্কে একটু আলোচনা করি, যে প্রশাসন ও সংস্থাপন সংশ্লিষ্ট বিষয়াদি পরিচালনা, জনশৃঙ্খলা রক্ষা, জনকল্যাণমূলক কাজ সম্পর্কিত সেবা প্রদান, স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। এ কাজগুলোর উপর ভিত্তি করে আর যে কাজগুলো করতে পারে উপজেলা পরিষদ সেগুলো একটু আলোচনা করব আমরা। পাঠশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরি। পাঠশালা বলতে মেয়াদ যে 5 বছর, তো পরিষদ যেটা করতে পারে, পাঠশালা একটা পরিকল্পনা করতে পারে যে পরবর্তী 5 বছরে এই কাজ হবে, এভাবে হবে। পরিষদের নিকট হস্তান্তরিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মসূচি বাস্তবায়ন এবং এসব কাজকর্মের তত্ত্বাবধান ও সমন্বয়। আন্ত ইউনিয়ন সংযোগকারী উপজেলা পরিষদের ভিতরে যে ইউনিয়নগুলো আছে, আন্ত ইউনিয়ন এক ইউনিয়নের সাথে আরেক ইউনিয়নের যোগাযোগের জন্য রাস্তা নির্মাণ করতে পারে, মেরামত করতে পারে এবং সেগুলো রক্ষণাবেক্ষণও করতে পারে। ভূপরিস্থ পানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারি নির্দেশনা অনুসারে উপজেলা পরিষদ কর্তৃক ক্ষুদ্র সেচ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, জনস্বাস্থ্য পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিতকরণ, স্যানিটেশন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতি সাধন এবং সুপেয় পানীয় জলের ব্যবস্থা করা, উপজেলা পর্যায়ে শিক্ষা প্রসারের জন্য উদ্বুদ্ধকরণ এবং সহায়তা প্রদান, মাধ্যমিক এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি ও সহায়তা প্রদান। এলাকায় উপজেলা পরিষদের এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে সহায়তা করতে পারে এবং তদারক করতে পারে উপজেলা পরিষদ। ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন এবং বিকাশের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ, সমবায় সমিতি ও বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাজে সহায়তা প্রদান এবং সমন্বয় সাধন, বেসরকারিভাবে মহিলা শিশু কল্যাণ এবং যুব ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে সহায়তা প্রদান, বেসরকারিভাবে কৃষি, গবাদি পশু, মৎস্য এবং বনজ সম্পদ উন্নয়নের কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন, উপজেলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জেলার আইন শৃঙ্খলা কমিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়মিতভাবে প্রতিবেদন প্রেরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের জন্য নিজ উদ্যোগে কর্মসূচি গ্রহণ বাস্তবায়ন এবং এ বিষয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মসূচি পরিচালনায় প্রয়োজনীয়
প্রয়োজনীয় সহায়তা প্রদান, ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন ও পরীক্ষণ এবং বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান, এসিড নিক্ষেপ, নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন অপরাধ সংগঠনের বিরুদ্ধে জনমত সৃষ্টি সহ অন্যান্য প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ, সন্ত্রাস, চুরি, ডাকাতি, চোরাচালান, মাদকদ্রব্য ব্যবহার ইত্যাদি অপরাধের বিরুদ্ধে জনমত সৃষ্টি সহ অন্যান্য প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সামাজিক বনায়নের উদ্যোগ গ্রহণ, দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সব ধরনের কাজের সমন্বয়, ই গভর্নেন্স চালু এবং এ বিষয়ে জনসাধারণকে উৎসাহিত করুন। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম উপজেলা পরিষদের গঠন এবং কার্যাবলী সম্পর্কে। গঠনে বোর্ডে লিখেছি, দেখতে পারবে তোমরা। আর কার্যাবলী সম্পর্কে এখানে প্রধান কাজ এবং সেই কাজের উপর ভিত্তি করে অন্যান্য যে কাজ আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো উপজেলা পরিষদ গঠনের মূল উদ্দেশ্য হলো যে স্থানীয় স্বায়ত্ত শাসনের মাধ্যমে সরকারের শাসন ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করে উন্নয়নের সুফল যাতে সবাই পায় সেই ব্যবস্থা করা, উন্নয়ন যাতে ত্বরান্বিত হয় সেই ব্যবস্থা করা, সেই কারণে উপজেলা পরিষদের গঠন হয়েছে, উপজেলা পরিষদ সৃষ্টি হয়েছে এবং উপজেলা পরিষদ জনসাধারণের জন্য সরকারের নির্ধারিত যে নিয়মকানুন আছে, নির্দেশিত যে উপায়গুলো আছে তার মাধ্যমে থেকেই কাজ পরিচালনা করে। তো বন্ধুরা, আজকে উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদেরকে ধন্যবাদ।